হ্যালো ফ্রেন্ডস আমি লাবনী আক্তার আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি আমার স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ ধরে সহবাস করি কিন্তু আমার স্ত্রীর সহজে বীর্যপতন হয় না দেখা যায় কি এর কারণে আমার সংসারে অনেক ঝামেলার সৃষ্টি হয় আমি আমার স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলতে পারি না এবং সাংসারিক একটা মনোমালিনের সৃষ্টি হয় এর কারণে আপনার কাছে কোনো খাবার আছে কি না কিংবা এমন কোনো সিস্টেম আছে কি না যেটি ব্যবহার করলে আমার স্ত্রীর দ্রুত বীর্যপতন হবে সো বন্ধুরা আপনারা যদি একটি জিনিস মনে রাখেন আপনি যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং হস্তমৈথুন না করেন তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ ধরে সহবাস করতে পারবেন একদম গ্যারান্টিযুক্ত দেখা যায় কি অনেকেই হস্তমৈথুন করে থাকেন আর এই হস্তমৈথন করলে কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন সো বন্ধুরা আজ আমি আপনাদেরকে কোনো খাবারের কথা বলবো না এমন একটি টিপস দেব যেটি ব্যবহার করলে আপনার স্ত্রীর দ্রুত বীর্যপতন হতে পারে এটি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত টিপস সো এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাবণী একটা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাবণীয় একটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন তো দর্শক চলুন শুরু করা যাক আমাদের আজকের টিপসটি আমাদের আজকের টিপসে মোট দুটি জিনিস লাগবে একটি হচ্ছে অলিভ অয়েল আর আমাদের লাগবে হচ্ছে ভ্যাসলিন এই দুটি জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের আজকের সমাধান করে নিতে পারবো অনেকেই হয়তো অবিশ্বাস করতে পারেন তো আপনারা আজকে রাতেই এই টিপসটি ব্যবহার করে দেখতে পারেন তো দর্শক এই যে অলিভ অয়েলটা আছে এই অলিভ অয়েলটা কিন্তু আপনাদের লাগবে আর অন্য কিছু লাগবে না এই যে এই অলিভ অয়েলটা আর একটি জিনিস লাগবে সেটি হচ্ছে ভ্যাসলিন তো দর্শক প্রথমেই আপনারা করবেন কি একটি পরিষ্কার বাটিতে সামান্য পরিমাণে অলিভ অয়েল নিয়ে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সামান্য পরিমাণে অলিভ অয়েল নিয়ে নিলাম তো আপনারা দেখলেন আমি এখানে সামান্য পরিমাণে অলিভ অয়েল নিয়েছি তো সেম প্রসেসে আপনারা সামান্য পরিমাণে ভ্যাসলিন নিয়ে নেবেন এই যে ভ্যাসলিনটা আছে এই ভ্যাসলিনটা আপনারা সামান্য পরিমাণে নিয়ে নেবেন তো এই ভ্যাসলিনটা নিয়ে নেওয়ার পর আপনারা করবেন কি এই যে তেলটা আছে এই তেলটার সাথে এই ভ্যাসলিনটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেবেন তো এই দুটি জিনিস একসাথে মিক্সড করলে হবে কি এই জিনিসটা আরও পিচ্ছিল হয়ে যাবে তো আমি আবারও বলছি এই দুটি জিনিস মিক্সড করলে কিন্তু আরও পিচ্ছিল হয়ে যাবে তো দর্শক এটি কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে আর কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো দর্শক আপনারা এই দুটি জিনিস ভালো করে মিক্সড করে নেয়ার পর করবেন কি আপনার স্ত্রীর যে জনিটা আছে আপনার স্ত্রীর জনির চারিদিকে এটা ঠিক এইভাবে লাগিয়ে দেবেন চারিদিকে আপনারা এইভাবে লাগিয়ে দেবেন আপনার স্ত্রীর জনির যে ক্ষোভ আছে সেই ক্ষোভের চারদিকে এইভাবে লাগিয়ে দেবেন তো আপনি যখন চারদিকে এটা লাগাবেন তখন হবে কি আপনি যখন স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করাবেন স্ত্রীর জনির যে খোপটা থাকে সেটি লিঙ্গকে চেপে ধরে যার কারণে আপনাদের দ্রুত বীর্যপতন হয়ে যায় তো দর্শক আপনারা যখন স্ত্রীর জনিতে এটি লাগাবেন তখন আপনাদের স্ত্রীর জনির ক্ষোভটা অনেক পিছিল হয়ে যাবে যার কারণে আপনার লিঙ্গকে চেপে ধরতে পারবে না তো আপনার স্ত্রীর জনির খুব যখন আপনার লিঙ্গকে চেপে ধরতে পারবে না তখন তখন আপনার স্ত্রীর যোনি থেকে দ্রুত কামরাস বেরোতে শুরু করবে এবং আপনার স্ত্রীর দ্রুত বীর্যপতন হতে শুরু করবে এটি একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত টিপস তো দর্শক আমি যেভাবে বললাম ঠিক এইভাবে যদি আপনারা মাত্র একদিন ব্যবহার করেন একদিনেই আপনারা ফলাফল নিজের চোখেই দেখতে পারবেন আজকে আপনারা ব্যবহার করুন ফলাফলটা আজকে রাতেই আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই ছিল আমার আজকের টিপস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে লাবনী একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ